ঈদ মোবারক বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে ঈদের বিশেষ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। যদিও ঈদের বিশেষ তৃতীয় মাত্রা প্রধানত রাজনীতিবিদরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অংশ নিয়ে থাকেন, কিন্তু আজকে যারা অংশ নিচ্ছেন তারা রাজনৈতিক নন, রাজনীতির সঙ্গে যুক্ত নন, কিন্তু রাজনীতিটি তাদের কাজের প্রধান উপজীব্য বিষয়। প্রধানত রাজনীতিটি তাদের কাজের প্রধান উপজীব্য বিষয়। এক সাংবাদিক দম্পতি আমার সঙ্গে আজকে তৃতীয় মাত্রার স্টুডিওতে, বিশেষ তৃতীয় মাত্রায়। চলুন পরিচিত হই, যারা আমার সঙ্গে আছেন, আমার বায় বসা আছেন মতিউর রহমান চৌধুরী, সবাই তাকে চেনেন, চ্যানেলের পর্দার প্রতিদিনকার মুখ, আজকের সংবাদপত্রের উপস্থাপক, এর আগে বাংলা ভিশনে দীর্ঘদিন ফ্রন্টলাইন নামে একটি টেলিভিশন শো উপস্থাপনা করেছেন, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক এবং ভয়েস অফ আমেরিকার হয়েও কাজ করছেন তিনি দীর্ঘদিন ধরে। ক্রীড়া বিষয়ে, কূটনৈতিক সংবাদের বিষয়ে তার বিশেষ পারদর্শিতার জন্য সুখ্যাতি রয়েছে। এবং আমার ডানে রয়েছেন মাহবুবা চৌধুরী, তিনি নিজ স্বনামেই পরিচিত, দৈনিক মানবজমিনের সম্পাদক, ছড়া লেখেন দীর্ঘদিন ধরে এবং টেলিভিশন উপস্থাপনা করেছেন, বহু অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, চ্যানেল লাইতেও তিনি দীর্ঘদিন একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। আর একটি বিশেষ পরিচয় তার, তিনি সংবাদ উপস্থাপক টেলিভিশনে এবং বেতারের। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। ঈদের শুভেচ্ছা আপনি দর্শকদের জানাবেন, কিভাবে জানাবেন? দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, শুরুতেই আপনারা শুনেছেন যে আমাদের সম্পর্কে বলা হয়েছে। আসলে তৃতীয় মাত্রায় যারা এসে থাকেন, বিশেষ করে ঈদের অনুষ্ঠানে, তারা সবাই রাজনীতি যারা করেন আর কি। আমরা যারা সাংবাদিকতা করি, আমরা এইবারই প্রথম এলাম, এই জন্য তাকে জিল্লুরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মোবারক আপনাদের সবাইকেও। আর ঈদের অনুষ্ঠানে আসলে জানি না কি আমাদেরকে আসামের কাঠগড়ায় কিভাবে দাঁড় করাবেন জিল্লুর, সেটা আমি এখন মতো জানি না। কারণ যদিও টেলিভিশনে আসি, উপস্থাপনা করি, চলে যাই, কিন্তু আজকেই বোধহয় আমি ধরা খাবো। কারণটা হলো জিল্লুর কি বলবেন আমি জানি না। তবে এই মুহূর্তে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি আপনাদের সবাইকে। বাট অন্য অনেক সফল উপস্থাপকের মতো অন্য আমার অতিথিদের ধরা খাওয়ানোটা আমার কাজের অংশ নয়, আমি মনে করি না, আমি করি না, চেষ্টার মধ্যে যাই না। মাহবুবা চৌধুরী, আপনি দর্শকদের আপনার শুভেচ্ছা জানাবেন, কিভাবে জানাবেন? আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদের এই ছুটির দিনগুলো অনেক আনন্দে কাটুক, অনেক ভালো থাকেন, অনেক সুখে থাকেন, অনেক শান্তিতে থাকেন, এটাই আমার কামনা। ঈদ কিভাবে উদযাপন করেন আপনারা, পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে কিভাবে উদযাপন করেন? আচ্ছা, ঈদের কথা বলতে গেলে বলতে হয় যে আমার ছোটবেলার কথা, সেটা হলো যে আমাদের পারিবারিক ঐতিহ্য হচ্ছে ঈদটা খুব সুন্দর ভাবে আমরা পালন করি। সারা জীবনে ছোটবেলা থেকে দেখেছি যে আমরা 10 ভাই বোন, আমরা 7 বোন 3 ভাই, বড় একটা পরিবার আমাদের। আমার আব্বা ব্যবসা করতেন, আব্বার প্রেস ছিল, পাবলিকেশন ব্যবসা ছিল। তো আমরা থাকতাম পুরান ঢাকায়, পুরান ঢাকার আরমানিটোলায়, আমরা বড় হয়েছি আরমানিটোলাতে। কিন্তু ঈদটা আসার আগে থেকে, আপনি 10 জনের মধ্যে কোন নাম্বার? আমি একদম মাঝখানে, আমার বড় 3 বোন, বড় 3 ভাই, ছোট 3 বোন, একদম মাঝখানে আমি। তো আমরা এই 10 ভাই বোনের সংসার, আর শুধু 10 ভাই বোন না, আমাদের বাড়িতে সারা বছরই মেহমান, মানে আমার ফুপুরা, আমার চাচারা, আমার মায়ের কুলের যারা, আমার খালারা, সারা বছর মেহমান থাকতো আমাদের বাসায়। কিন্তু এতে করে আমার আব্বা আম্মাকে আমি কোনোদিন ক্লান্তি দেখি নাই, যে এত মানুষ, এত ঝামেলা, এটা না। আর আমাদের ঈদ শুরু হয়ে যেত কিন্তু ছোটবেলায় শোভা বরাত থেকে, শোভা বরাতের পর থেকে ধোয়া মোছা সবকিছু শুরু হয়ে যেত, ফার্নিচার কেনা, মানে ঘর গোছানো, সেই শোভা বরাত থেকে আমাদের ঈদের প্রস্তুতি। এবং ঈদের দিনটা হতো কি, যে আব্বার বন্ধু বান্ধব, ভাইদের বন্ধু বান্ধব, আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন, মানে মিলিয়ে এমন হতো কি 100-150 মানুষ ঈদের দিন আমাদের বাসায় খাওয়া, মানে মনে হতো কি একটা বিয়ে বাড়ি, এত মজা হতো আমাদের বাসায় ঈদে। এবং আমি আমার মাকে কোনোদিন ক্লান্ত হতে দেখিনি। আজকাল আমি যেটা করি, আমার আব্বা যে দায়িত্বটা করতেন, এখন আমার বাসায় হয় সেটা, আমার বাসায় করি আমি, প্রায় 100 মানুষ খাই আমার বাসায়। কিন্তু আমি কি করি, 7 দিন আগে থেকে রান্না শুরু করি, হ্যাঁ রান্না শুরু করি, এবং ওইগুলিকে আস্তে আস্তে করে একটা করে রান্না করি, ঠান্ডা করি, ডিপ ফ্রিজে ঢুকাই, এমন করে করে, এত মানুষের রান্না তো একদিনে সম্ভব না। কিন্তু আমার মাকে দেখেছি সারা রাত ঈদের আগের দিন মা রান্না করতেন, আর সকালবেলা আব্বা যখন নামাজে চলে যেতেন, নামাজে ফেরার আগে আমার মা একদম কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় পরে রেডি, এবং সারা দিন মানুষ খাওয়াচ্ছেন, তার মুখের হাসিটা কমে নাই এবং কোনো ক্লান্তি নেই, এরকম ছিল আমাদের বাসার ঈদ।
আর ইদানিং এখন আমার বাসায় করি সেটা আমি, এখন তো আব্বা আম্মা দুজনেই বেহেশতে চলে গেছেন, এখন ওই করি কি আমার বাসায় সব ঈদের দিন আমার বাসায় ভাই বোন আত্মীয় স্বজন আমার পত্রিকা আছে পত্রিকার লোকজন সবাই আসে প্রায় 100 লোক। ঈদের দিন 7 দিন আগে থেকে বললাম রান্না বান্না শুরু করে দিই এবং ঈদের দিন সকাল থেকে শুরু হয় একদম রাত পর্যন্ত আমি কোথাও বের হই না, সারাদিন আমার বাসায় খাওয়া দাওয়া রান্না বান্না। এবং একটা মজা করি আমি, সেটা হলো যে ঈদের দিন আমার চেয়ে বয়সে যারা ছোট সবাই আমার কাছ থেকে ঈদি পাবে, মানে যত পাড়া প্রতিবেশী যারাই আসুক হ্যাঁ সালাম করবে আমাকে, কিন্তু বেশি দিব না, সবাইকে আমি 100 টাকা করে দিই। আর একটা লটারির ব্যবস্থা হয়, যত মানুষ আসবে আমার বাসায় সবাই লটারিতে অংশগ্রহণ করবে এবং কিছু না কিছু পাবে, মানে 100 জন আসলে 100 জনই পাবে। নট দ্যাট যে আমি খুব দামি দামি জিনিস দিই, হয়তো কেউ এক প্যাকেট বিস্কিট, কেউ হয়তো এক প্যাকেট চকলেট, কেউ হয়তো একটা সাবান, কেউ হয়তো একটা যার ভাগে যেটা, কিন্তু সবাই পাবে এই মজাটা করি আর। এবার তো আমার মনে হয় ভিড় বাড়বে সামনের দিক থেকে, আপনার বাসা 100 জনের জায়গায় আরো বেশি সবাই জানলেন। আপনার কিরকম কাটে ঈদের দিন? আমি এনজয় করি, কিন্তু আমার দায়িত্বটা খুব বেশি নেই আসলে ওই অর্থে। আমি হয়তো কখনো বাজার টাজার করার চেষ্টা করি, আর দিনের বেলা যারা ঈদে আসেন সবার সাথে তো দেখা হয়, সাক্ষাৎ কথাবার্তা হয়, আড্ডা হয়, কিন্তু মূল কাজটা মাহবুবা চৌধুরী নিজেই করেন, যেটা বললেন সত্য ঠিকই বলেছেন। কিন্তু আমার যেটা কাজ হচ্ছে যে আমি সারাদিনই একটু এনজয় করি, কিন্তু আমি মাঝখান দিয়ে ফাও একটা মজা বলতে পারেন আর কি, আমার কাজ খুব বেশি নেই ওই অর্থে আর কি, কারণ আমি জাস্ট মেনু সিলেকশন বা কোনো মেনু সিলেকশনটা আগের দিন হয়, আমরা কথাবার্তা বলি বলার পরে ঠিক হয়। ঠিক হয়, আপনি ঠিকই বলেছেন যে আগামীবার ভিড় বাড়বে, কারণ ভাড়াটাই স্বাভাবিক, ঈদিন কাউকে না করা যাবে না। হ্যাঁ, তবে আজকের ঈদ আর আগের ঈদ মানে মানে অনেক গল্প বদলে গেছে। আমি গ্রামে ঈদ করেছি, গ্রামে যখন ছিলাম গ্রামে বড় হয়েছি, গ্রামের ঈদের মধ্যে কিন্তু অন্যরকম। গ্রামে আমাদের ঢাকায় ঢাকা শহরে তো মেলা কাল আপনি জানেনই, তো সেখানে হয় কি 8টা সাড়ে 8টা বা সকাল 7টার সময় হলে নামাজে যেতে হবে, গ্রামের দিকে 10টার সময় হয়তো ঈদের জামাত মানে বসবে, তো সেই কারণে 10টা পর্যন্ত থাকলো গ্রামের মানুষ। হয় কি এক বাড়িতে আসলো, কয়েকজন খাওয়া দাওয়া করার পরে আবার চলে গেলো, আবার আসলো, ঠিক ওই রকম একসাথে যে গ্রামে মানুষ আসে তা না কিন্তু। আর গ্রামের ঈদের মধ্যে একটা মজা ছিল কি, ওই সবাই যারা বিদেশে থাকতো অথবা ঢাকা শহরে থাকতো বা অন্য কোনো শহরে, সবাই গ্রামে ফিরে আসতো, তখন কিন্তু অন্যরকম একটা ঈদ ছিল, মা বাবার সাথে আত্মীয় স্বজন সবাই যারা বন্ধু বান্ধব সবাই আসতো। এখন যেটা হয়েছে একদম যান্ত্রিক, ডিজিটাল হয়ে গেছে, যান্ত্রিক হয়ে গেছে, যে কারণে ঈদের আগের যে আনন্দ এখন সেই আনন্দটা এখন পাওয়া যায় না বলতে আর কি। তবে হ্যাঁ, এটাও ঠিক আমরা চেষ্টা করেছি যে এটা ধরে রাখার জন্য, কিন্তু সবসময় তো আর এটা সম্ভব হয় না, বাট কয়েক বছর যাবৎ আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি ওই ওই মেজাজটা ওই মজাটা ফিরে আনা যায় কিনা। কিন্তু আমরা আসলে সত্যি বলছেন যে যান্ত্রিক সময় নেই, মানে সময় ব্যস্ত। আর ঈদের মানে আমাদের ছোটবেলায় ঈদের নতুন পোশাকের প্রতি যেরকম আকর্ষণ থাকে, এখনকার বাচ্চাদের তো সেই আকর্ষণটা নাই, প্রয়োজনও বোধ করে না, এবং হয়তো প্রচুর পায়, এত পায় বলেই তাদের। হ্যাঁ, উনি ঠিকই বলছেন আপনি, কাপড় কেনা আগে এক মাস আগে কাপড় কেনার পরে রেখে দেওয়া হতো ঠিক করে, অথবা গ্রামে তখন তো ইলেকট্রিসিটি ছিল না, তো ইস্ত্রি করা খুব ডিফিকাল্ট ছিল, অসুবিধা হতো, বালিশের নিচে ভাঁজ করে রেখে ওইটা কি করা হতো, ওটা অনেকে হতো, দর্শকরা হতো অনেকে বিশ্বাসই করবেন না যে আসলে এইরকম অনেকটা অনেকটা। এখন ঈদটা মনে হয় না যে অনেকটা টেলিভিশন কেন্দ্রিক হয়ে গেছে, যদিও টেলিভিশন ছাড়া তো হয়, যদিও টেলিভিশনও আসলে মন দিয়ে দেখবার মতো তেমন কিছু থাকে না, অনেক কিছু থাকে কিন্তু একটা অনুষ্ঠান নাটক বা যা আপনি মন দিয়ে দীর্ঘক্ষণ দেখবেন বিজ্ঞাপনের ভিড়ে, সেটি হয়তো অনেক না। তারপরেও আপনার গ্রাম টেলিভিশন কেন্দ্রিক, টেলিভিশন কেন্দ্রিক, টেলিভিশনে সকাল থেকেই অনুষ্ঠানগুলো যা হয় 7 দিন যাবৎ হচ্ছে, এটা আগে যেটা হতো না কখনো, কিন্তু এটার কারণে কিন্তু মানুষ দর্শককে আটকে রেখেছে অনেককে, এটা স্বীকার করতে হবে। টেলিভিশন এখন কিন্তু মানুষের একটা নিত্যদিনের সঙ্গী হয়েছে, বিশেষ করে ঈদের সময়টা। জি, এমনিতে আগে মানে ঈদের সময়কার বিশেষ সংখ্যা, ঈদের বিশেষ সংখ্যা প্রিন্ট মিডিয়াতে দৈনিক পত্রিকাগুলোর যে খুব ইয়ে ছিল বা সাপ্তাহিকগুলো বেরোত, এখন কিরকম আপনাদের মানে বিশেষ সংখ্যাগুলোর গুরুত্ব আসলে পাঠকদের কাছে কিরকম আছে টেলিভিশনের এই যুগে, টেলিভিশনের এই সময়টাতে? আমার মনে হয় জিল্লুর ভাই, এখন এত চ্যানেল হয়ে গেছে, এত বেশি মানে ঈদ সংখ্যা বের হয়, আমি নিজেই তো আমি আগে যখন ছোট ছিলাম আমার মা তখন ওই বেগম রাখতেন, ওই বেগমের প্রতিটা ছবি দেখতাম, প্রতিটা কবিতা পড়তাম, গল্প পড়তাম, এখন না হয় কি এত ম্যাগাজিন এত চ্যানেল সবগুলি না ওই যে জাস্ট উল্টে উল্টে দেখা হয় আর কি, যেটা একটু চোখ লাগে মনে হয় যে এটা পড়বো,
আগের মতো ওই মনোযোগ দিয়ে কিন্তু পড়তে পারি না আমার মনে হয় যেটা, এবং মনে হয় যে ব্যস্ততা বেড়েছে অনেক, সময়টা বোধহয় হয় না। ঈদের সময়টাতে ছুটির দিন আমি পড়বো, সেই পড়ার সময় খুব কম, কারণ ইন্টারনেটের হওয়ার কারণে প্রত্যেকে সবাই খালি কম্পিউটারে বসে সে দেখছে যে কি কোথায় কি হচ্ছে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে যে ঈদ সংখ্যা আগের মতো বিক্রি হয় কম, কারণটা হচ্ছে এখন কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে, প্লাস লেখকের সংখ্যা একেবারেই কমে গেছে, এটা যারা অনেকেই স্বীকার করবেন না, হয়তো নতুন তো কেউ আসছেনই না, পুরানো যারা আমাদের মধ্যে নেই তাদের লেখাও পাচ্ছি না, যে কারণে হুমায়ুন আহমেদ এক সময় তো মানে একাই একশো ছিলেন, এখন কিন্তু তার বিকল্প তার ধারে কাছে কেউ বসাতে পারেননি। এমনিতে আপনাদের সংসারে একটু গল্প শুনি, সংসারটা আপনারা দুজন আর যে আমাদের একটা সন্তান আসছিলেন, সে নাম এবং কি করছে? ওর নাম মাহবুবা রহমান চৌধুরী। লন্ডন থেকে কি করার পরে লিঙ্কন সিজ থেকে বারাটলো করার পরে সে বিলেতে ডারহাম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস, এখন সে পিএইচডি করতেছে ফরেন্সিক সায়েন্সের উপরে, এখন সে লন্ডনে আছে। গণমাধ্যমে যারা কাজ করেন, বিশেষ করে মানে এখন তো টেলিভিশনের সময়, টেলিভিশনে যারা কাজ করেন, দাম্পত্য জীবন নিয়ে মানে এই অস্থিরতার সময়টাতে সফল দম্পতির সংখ্যা খুব কম, সফল হয়তো এমনিতে আমরা দেখি টিকে আছে, কিন্তু বোঝা যায় পারসেপশন ওয়াইজ যে না এরা সফল, সেরকম একটা সফল দম্পতি আপনারা, তো রহস্যটা কি একটু বলবেন কিনা, কে শুরু করবেন? ওয়েল মানে আপনাদের সম্পর্কে ধারণা যে আপনারা বেশ সফল। আমাদের যখন বিয়ে হয় আমি তখন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক রিপোর্টার ছিলাম, বিয়ের লম্বা কাহিনী সেটা না বলে আমি শুধু শর্ট করে বলবো, ইন্টারেস্টিং থাকলে বলতে পারেন। না ইন্টারেস্টিং টা অবশ্যই বটেই, বিয়েটা প্রেম করে না মানে একেবারে যে প্রেম নেই সেটাও বলবো না, আবার প্রেম আছে সেটাও বলছি না, আমি যখন ওখানে কাজ করতাম তখন আপনি জানেন যে হাসান হাফিজ দৈনিক বাংলায় কাজ করতেন, হাসান হাফিজ আমাকে এদিন বললেন যে ভাই আপনার জন্য একটা মেয়ে দেখেছি। আমি বললাম কি করে মেয়ে? বলে যে সে তো ইউনিভার্সিটির ছাত্রী এখনো, আর রেডিওতে খবর পড়ে, অমুক তারিখে খবর পড়েও শুনতে পারেন। আমি কিন্তু বিশ্বাস করে এটা আমি আরো বলেছি, রেডিওতে ওরা খবর পড়া শুনে আমি হাসান হাফিজকে বলেছিলাম যে ওকে সামনে বলছি জিজ্ঞেস করতে পারে যে দাম্পত্য জীবনের কথা বলছেন, এটা কিন্তু একতরফা হয় না, আসলে দুই দিক থেকেই হতে হবে, স্যাক্রিফাইস থাকতে হবে। আমার স্ত্রীর স্যাক্রিফাইস না থাকলে আমি হয়তো এই জায়গায় আসতাম না, তার কারণটা বলছি আপনাকে, আমি খুব ব্যস্ত রিপোর্টার ছিলাম, আমাকে অনেক সময় তাকে আমার শ্বশুরবাড়িতে রেখে আমাকে চলে যেতে হয়েছে বাইরে, এমনকি সার্কের প্রথম শীর্ষ সম্মেলন ঢাকায় বসলো সেই রাতে আমি বাড়ি ফিরি নাই, এটা খুব বিয়ের বেশি দিন পরে না, কিন্তু সেই রাতটাও আমাকে তাকে কাটাতে হচ্ছে এইভাবে, এবং প্রতিবার একবার আমাদের বাড়িতে ডাকাতিও হলো, তাকে মুখ বেঁধে এটা সেটা আমি জনিত তোমাকে কাজ করতাম। যাই হোক, তো সেটা হচ্ছে কি না, এটা গ্রিন রোডে ছিল না তখন, আমরা গ্রিন রোডে আমার নিজেদের বাড়ি, ওটা হচ্ছে আমরা ওয়ারিতে থাকতাম তখন বাড়িতে আর কি, সেই কারণে হয় কি যেটা আপনি বলছেন যে দাম্পত্য জীবনের কিন্তু অনেক স্যাক্রিফাইস, বলতে এই অর্থে বলছি যে আমি শুধু আমাকে নিজে বড় করব বা আমাকে না আছে নাই, কিন্তু খবর পড়া দেখা সংসার আগলানো সবকিছুর মধ্যে কিন্তু আমার স্ত্রীর অবদান আমার থেকে বেশি, তার কারণটা হলো আমি কন্ট্রিবিউশন খুব একটা করতে পারি না, কারণটা হলো আমি ব্যস্ততার মধ্যে আমার সবসময় কেটেছে। তো আমি রিপোর্টার ছিলাম, এখন আমি এখনো রিপোর্টার আছি, যদিও আমি সম্পাদক অনেকদিন কাগজ চালাই কিন্তু আমি এখনো ডেইলি রিপোর্টিং করি, যে কারণে এত ব্যস্ততা, অনেকদিন আমি কাপড় পরা অবস্থায় আমার স্ত্রী বসে আছেন, একটা কূটনৈতিক পার্টিতে যাব, ইত্তেফাকের সম্পাদক আনোয়ার মঞ্জু হয়তো ফোন করলেন, এই কি মিয়া কি করতেছো, তার মানেটা হলো আমাকে যেতে হবে অফিসে, আমি রেখে চলে গেছি। এইটা অনেকে হয়তো রিয়্যাক্ট করতেছে, রিয়্যাক্ট করে না, কারণ প্রফেশন না বুঝলে বিশেষ করে মিডিয়াতে সংসার ঠিকানো ভেরি ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আপনার দিক থেকে একটু শুনি না, আমার যেটা মনে হয় জিল্লুর ভাই, সেটা হচ্ছে যে পারস্পরিক শ্রদ্ধাবোধটা একজন আর কে বুঝতে চেষ্টা করা, যে আমি হয়তো মনে করলাম আমারটা হলো না,
কেন হলো না এটা যদি মনে করে তাহলে কিন্তু সংসার সুখের হবে না কখনোই না মানে দুজনের মধ্যে স্যাক্রিফাইস করার মতন একটা মানসিকতা থাকতে হবে যেমন আমার যখন বাচ্চা ছোট ছিল তো আমি তো খবর পড়ি অনেক বছর বিয়ের আগের থেকে পড়ি তো ও কখনো আমাকে কিন্তু বলে নাই যে বাচ্চা ছোট তুমি নিউজ পড়বে না ও ইত্তেফাকে চাকরি করত ও এসে বাচ্চার কাছে থাকতো আমি খবর পড়তে যেতাম আবার ওর যখন কাজ হতো আমি আব্বার বাসায় যে থাকতাম ওর কাজটা করত উনি বিদেশে যেত তখন রিপোর্টার ছিল তো আমি বছর ভরেই আব্বার বাসায় থাকতাম কিন্তু আমি কখনোই আমার মনে হতো না যে আমাকে ফেলে ফেলে চলে যাচ্ছে ও নিজের ক্যারিয়ারটা গড়ছে আমার কখনোই মনে হতো না আরেকটা জিনিস যেটা মনে হয় জিলুর ভাই যে অনেকের হয় কি যে আমি জানি না অন্য মেয়েরা কিভাবে নিবে অন্য অনেক মেয়েরা মনে করে কি যে হাজবেন্ড এটা করলে আমি পারলাম না কেন আমাকে করতে হবে তার সমান হতে হবে আমি কি সে কম এই জিনিসটা হলে আমার মনে হয় না যে কখনোই সংসারে সুখ হবে কারণ আমি সবসময় চাই যে আমার যদি কেউ সুনাম করে বিশ্বাস করেন জিল্লুর ভাই তার চেয়ে ওর সুনাম যদি কেউ বেশি করে আমার ভালো লাগে বেশি আমাকে যদি একটা হিট করে কেউ কথা বলে আমি যতটা না কষ্ট পাই ওকে বললে আমি আরো বেশি কষ্ট পাই এই যে ওর প্রতি ভালোবাসাটা বা ওকে ফিল করাটা এই জিনিসটা অনেক বড় একটা ব্যাপার আমার মনে হয় এবং সেটি কত বছরের দাম্পত্য জীবন আপনাদের আমাদের তো 30 বছর বেশি হয়ে গেছে দুজনে আমাদের এন্ড অফ 82 তে বিয়ে হয়েছে তো এই যে উনি তো আপনার কণ্ঠ শুনে প্রেমে পড়লেন আপনি আপনার দিক থেকে কি বিয়ের শুরুটা ওর সাথে যখন আমার বিয়ের কথা হয় মানে আমি তো ছড়া টড়া লিখতাম আর হাসান হাফিজ ভাইও তো ছড়া টড়া লেখেন তো উনি আমাদের ইউনিভার্সিটিতে সিনিয়র ভাই ছিলেন তো খুব আমাকে স্নেহ করতেন কারণ আমি না ছোটবেলা থেকেই যে একটু আদর্শবাদী মানুষ হয় না যে দুষ্টামি করব না প্রেম করব না লেখাপড়া করব চুপচাপ শান্ত শিষ্ট একটা মেয়ে এই টাইপের ছিলাম হাসান ভাই খুব আমাকে অবজার্ভ করতেন তা আমাকে প্রায় বলতেন কি যে তুই এত লক্ষ্মী একটা মেয়ে তোর জন্য একটা লক্ষ্মী ছেলে দেখবো তো বলে ওকে যে বলছে যে এরকম একটা মেয়ে আছে এত লক্ষ্মী আপনার মতনই ও বোধহয় ভালোই ছিল জানি না হাসান ভাই বলছে যে বিয়ের আগে ওনাকে খুব ভালো ছিল যাই হোক বিয়ের পরে কি বদলে গেছে না বিয়ের পরে তো ভালো বিয়ের পর ভালো বিয়ের আগে কি ছিল আমি তো সেটা জানি না তবে হাসান ভাই বলছে যে খুব ভালো সে তোর সাথে হওয়ার মতন এরকম একটা ছেলে তো যাই হোক তো ওকে তো আমি নিউজ পড়তাম রেডিওতে তখন আমি টিভিতে শুরু করি নাই তো তখন ও আমার নিউজ শুনে বলেছে যে মেয়েটার গলাটা এত মিষ্টি আমি বিয়ে করবো তা আমার আব্বা তো খুব বাস্তববাদী মানুষ ছিলেন আব্বা বলছেন যে নো আমার মেয়ে ইউনিভার্সিটিতে যায় আমি তখন ইউনিভার্সিটি স্টুডেন্ট তো বলছে আমার মেয়ে ইউনিভার্সিটিতে যায় সে যেন দেখে নেয় এখন বলবে যে গলা শুনে বিয়ে করলাম দেখে তারপরে বলবে ও এরকম আমি তো আরো সুন্দর চিন্তা করেছিলাম এইটা হবে না তো ও আমাকে ইউনিভার্সিটি দেখতে গিয়েছিল তো ওর সাথে যেদিন দেখতে যেতে যায় তার আগে আমার হঠাৎ করে হাসান ভাই ওর সাথে আমাকে কথা বলিয়ে দিয়েছিল যে দেখো তো এই ছেলেটার সাথে কথা বলে ইত্তেফাকের ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট তোমার পছন্দ হয় কিনা তো আমি শুনেছি কি যে ও 10 বছর চাকরি করে তা বলার সাথে সাথে হাসান ভাই বলছে যে ও 10 বছর সাংবাদিক 10 বছর আমি সাথে বলছি হাসান ভাই আমি ওকে বিয়ে করবো না আমি স্টুডেন্ট আরো 10 বছর চাকরি করো তো বুড়া হবে ওর সাথে ওকে বিয়ে করবো না পরে হাসান ভাই বলছে যে না সে তো স্টুডেন্ট থাকতে ইউনিভার্সিটি রিপোর্টার ছিল সেই জন্য তার এত বছর হয়েছে তারপরে ইউনিভার্সিটি আসলো দেখা হলো পর মনে হলো ভদ্রই ভালোই লাগলো তারপর হাসান ভাইকে আমি বললাম যে হাসান ভাই যদি হয় তাহলে আমার আব্বা আমাকে জানিয়ে তারপরে আমি কিছু করতে পারবো না আব্বা আমা যদি পছন্দ করে তাহলে তবে এই বিয়েতে আমার চাচা খুব অমত ছিল মানে চাচা কিছুতেই বিয়ে দিবেন না এখানে কেন আমাদের আমার আব্বার আবার বেশ কয়েকটা বাড়ি আছে ফার্মগেটে তো একটা বাড়িতে আমাদের একটা সিলেটি ভদ্রলোক ছিল সে রীতিমতো বউকে পিটাতো প্রায় মারত বউকে ধরে ধরে তো আমার চাচার ধারণা ছিল সিলেটিরা বউকে পিটায় তো আমাদের ফ্যামিলিতে কোন সিলেটি বর আসেনি তো কিছুতেই আমার আব্বাকে আমার চাচা যে বলছে মিয়া ভাই এখানে কিছুতেই হবে না কারণ ওই ছেলে সিলেটি ও তো বউকে মারবে আমার আব্বা বললো যে তুই একজনকে দিয়ে সবাইকে বিচার করবি কিন্তু বিয়ের পর তখন বলে যে সব জামাইয়ের চেয়ে সেরা জামাই হচ্ছে ও এখন সাংবাদিকদের যে পরিমাণ গ্ল্যামার অর্থ বিত্ত যায় সবকিছু আছে 30 বছর আগে তো সেটি ছিল না সো বিয়ের বাজারে বা বিয়ের ক্ষেত্রে পাত্র হিসেবে সাংবাদিকদের অবস্থা কি ছিল মানে আপনাকে কোনো কিছু ফেস করতে হচ্ছে আপনার নিজের মনে বা পরিবারের সদস্যদের মনে না আমার আব্বা কিন্তু প্রথমে যখন বিয়ের প্রপোজাল দিয়েছে না
তখন হাসান ভাইকে আমার আব্বা জিজ্ঞেস করেছিল যে কত বেতন টেতন পায়। তো বলছে যে দেখো বাবা, আমি তো জানি যে সাংবাদিকদের খুব দুরবস্থা, তো যে বিয়ে করবে আমার মেয়েকে খাওয়াবে কি। তো হাসান ভাই ইত্তেফাকে আবার অন্য অন্য কাগজের চেয়ে বেতন টেতন বেশি ছিল। তো হাসান ভাই তখন বলেছে যে না, সে ভালোই বেতন পায় এবং ওর ভাইরা তো সব বাইরে থাকে, ইংল্যান্ডে থাকে, তো প্রচুর সাপোর্ট ছিল ওখান থেকে, আমার ভাসুররা প্রচুর টাকা পয়সা পাঠাতো। তো মোটামুটি ভাবে সচ্ছল ভাবে চলেছি বিয়ের পরে, ওরকম ঝামেলা হয়নি। আর দু নম্বর হলো কি যে আমার কিন্তু কখনোই মানে যখন যেমন অবস্থা তখন তেমন ব্যবস্থা আমার এটা ছিল, ওর যা আয় ছিল তার মধ্যে কিন্তু আমি চলতাম। আমার কখনো মনে হয়নি যে আমার বোনদের গাড়ি আছে, আমার বোনদের বাড়ি আছে, আমার বোনরা ঈদের সময় অ্যাকসেপ্ট করে গয়না বানায়, আমার কেন নাই, এটা আমার কখনোই মনে হয়নি। আমার হাজবেন্ডের যে আয়টা ছিল আমি সেখান থেকেই চলতে চেষ্টা করেছি, যার জন্য কখনো আমার অসুবিধা হয়নি। এই 30 বছরে চলবার ক্ষেত্রে দাম্পত্য সম্পর্ক একসঙ্গে থাকলে তো ভালো মন্দ মিলিয়ে চলা হয়, তো মান অভিমান ঝগড়াঝাটি এগুলো তো জীবনের অংশ, আপনাদের ক্ষেত্রে কিরকম? না, ওইরকম ঝগড়া খুব একটা হয় না, হলেও 5 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়, সমাপ্তি ঘটে আর কি। কিন্তু আমার আমি আজ পর্যন্ত ঝগড়া করতে কিছুই হয়নি, কারণ হলো এমনিতে মনোমালিন্যকর কথা কাটাকাটি না হলে মানে সংসার তো সুখেরই হবে না, কিন্তু যে অর্থে যেভাবে আমরা দেখি সেই রকম না হয়নি আর কি। 5 মিনিটের মধ্যে হয়তো কোনো কারণে হয়তো ওনার সাথে আমার মতের মিল হলো না, কোনো একটা বিষয়ে হয়তো আমি ভিন্ন মত পোষণ করলাম, পা রাগারাগি হলো, পরবর্তী পর্যায়ে দেখলাম 5 মিনিট মধ্যে সব শেষ। তো এইটা আমি মনে করি আমি জীবনে এনজয় করেছি, এটা খুব আমি লাকি হয়তো বা এটা অনেকের ক্ষেত্রেই হয়তো ঘটে না, আমি শুনি আর কি। যেটা মানে রিপোর্টার ছিলাম যেহেতু সবসময় বাঁকা চোখেই দেখতে হয়, কিন্তু সেটা মানে অনেক অনেকে অনেক ঝড় ঝাপটা হয় অনেক কিছুতে, কিন্তু আমি যেটা বললাম যে এইরকম আছে যে অনেকে কথা বলেন না, আলাদা রুমে থাকেন, এইরকম এটা এটা হয়নি। আর আমি যেটা বললাম যে সাংবাদিকদের ক্ষেত্রে একটা যিনি ইনফরমেশন বোধ হয় আমার মনে হয় শেয়ার করার দরকার, সেটা হচ্ছে আমার স্ত্রী কিন্তু একটা কলেজে অধ্যাপনা করতেন, একদিন আমি ভীষণ জ্বরে আক্রান্ত অসুস্থ, কতদিন আগে বেশ শুরুতে চাকরি জীবনের শুরুতে মানে বিয়ের হওয়ার পর পরেই জাস্ট আমার শরীর খারাপ, জ্বর আসছে, একা, আমাদের তখন কেউ ছিল না, একা, কাজের মানুষও ছিল না, সম্ভবত কাজের মানুষ ছিল না, তো আমাকে রেখে সে কলেজে ওই সাইন কলেজের কথাই বলি, সাইন কলেজে এসে পড়াতো। তো আমি বললাম, আসার পরে বললাম যে তুমি কালকে চাকরি ছাড়বো আর না হইলে সংসারই থাকবে না, বিশ্বাস করেন আজকালকার যুগে মেয়েরা চাকরি ছেড়ে দিবে, এত ভালো চাকরি, তারপরে ওয়েল ফার্নিশড অ্যাপার্টমেন্টও ছিল পরে পরিচিতির মধ্যে, যাই হোক, তো পরের দিন যে চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে, এটা আজকাল খুব রেয়ার ঘটনা আমি বলবো, আমি জানি না দর্শকরা কিভাবে নেবেন, এটা আমার বলার পরে আজকের মেয়েরা চাকরি আমি বললে হাজবেন্ড বললে চাকরি ছেড়ে দিবে সেটা না, কিন্তু সেটা সেটা আমি হয়তো পরবর্তীকালে আমি মনে করেছি ওই সময় সিদ্ধান্তটা সঠিক ছিল, পরবর্তীকালে আমার মনে হয়েছে চাকরিটা না ছাড়লেই বোধহয় ভালো হতো। আমি তো অনেক কাহিনী জানি যে নানান একটা বিপদের মধ্য দিয়ে পথ চলতে হয়, এবং এই বিপদের কারণে আপনিও ছিলেন একবার বিপদে, আপনি আমাকে ফেলেছেন এবং আমার স্ত্রীকে খুব বিপদে ফেলছিলেন আপনি, কারণ আমি দেশে বাইরে চলে গেলাম, তাই আপনি জানেন যে আপনি লেখাটা আমি লিখেছিলাম যে কারণে খবরের কাগজ বন্ধ হলো, সাংবাদিকের জীবনে এরকম কটা আপনার ঝুঁকি আপনিও নিয়েছেন, এরকম কটা সুযোগ আসে, কটা সুযোগ আসে, কটা আমরা যে অনুষ্ঠান করি প্রতিদিন, কটা শো খুব ভালো হয়, আউটস্ট্যান্ডিং, সেরকম একটা কাজ আপনি করেছেন হয়তো, আপনি আপনি কখনো ওনাকে বলেছেন যে এই পেশা বা এখান থেকে সরে আসো, এটি করো না, ওটা ওটা করো বা এরকম? না, এটা আমার কখনো মনে হয়নি, কারণ এই বিপদ, কারণ আমি আপনার বাড়ির উপরে দিয়ে অনেক ঝড় গেছে, অনেক রকম গেছে, না মানে সাংবাদিকতা পেশাটাকে আমি এত সম্মান করি এবং এই পেশাটা আমার এত প্রিয় একটা পেশা, তো আমি অনেক ঝড়ঝাপটা গেছে আমার উপর দিয়ে। জিলুর ভাই আপনারা হয়তো জানেন না যে ওই এরশাদের আমলে তখন তুমি আমাদের গাড়ি চিন্তাই করে নিয়ে ভেঙে ব্রিজের নিচে ফেলে দিল, কিন্তু মানসিক ভাবে আমাকে যে কি যন্ত্রণা দেয়া হয়েছে, মানে প্রতি মুহূর্তে আমাকে ফোন করা হতো, আজে বাজে গালি, ইভেন রাত্রি ফোন করে ওকে বলতো যে তুমি বেশি বেড়ে গেছো, তোমার বউকে তুলে নিয়ে যাব,
তো এইরকম একটা অবস্থাতে মানে কিভাবে যে আমরা দিন কাটিয়েছি, কিন্তু তারপরেও এত বড় ঝুঁকির পরে আমার কখনো মনে হয়নি যে ও সাংবাদিকতা পেশা ছেড়ে দিয়ে অন্য কোন পেশায় যাক, বা কখনো বলেননি যে চলো এসব ছেড়ে দিয়ে বিদেশ চলে যাই? আপনি নিশ্চয় জানেন যে না, বলিনি কখনো না। আপনি নিশ্চয় জানেন যে বিএনপির জমানায় মানে 91 থেকে 96 ওই সময় আমি কিন্তু একবার জেলে গেলাম রিপোর্টের কারণে। তখনও তো আমার একদম ছোট বাচ্চা, তারপরে সংসার ফেলে দিয়ে, তার মানেটা হচ্ছে কি মানে ঝুঁকিটা, আমি তো বললাম স্ত্রীর সাপোর্ট না হলে আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না। কারণ হলো, কারণ এই গণমাধ্যম বিশেষ করে সংসার টিকানো দুজনকেই কিন্তু বুঝতে হবে একে অপরকে, আর না হলে অনেকে মেয়েরা, আমি জানি তো আমার, আমি অনেক রিপোর্টার জানি তার কি অবস্থাটা, কারণ সে যখন সকালে বেরিয়ে আসে রাতে ফিরে, একটা সংসার টিকানো যদি ওই মানসিকতা মানসিকভাবে সে প্রস্তুত না হয় তাহলে কোন অবস্থাতেই সে সংসারী হতে পারবে না, এবং সাকসেস কিন্তু একজনের জন্য হবে না, দুজনকে মানে এগিয়ে আসতে হবে। আর স্যাক্রিফাইস যে জিনিসটা, স্যাক্রিফাইস একতরফা হয় না সাধারণত। তো সেই জন্যই বলি আজকালকার যুগে যারা যারা মিডিয়াতে আসছেন বা আমরা যারা মিডিয়াতে আছি, মিডিয়া অনেক চ্যালেঞ্জের মধ্যে আছে, ঝুঁকি আপনাকে নিতেই হবে। এমনিতে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে কাজ করাও তো একটা বড় সমস্যা অনেক ক্ষেত্রে, অনেকে অনেক জায়গায় অ্যালাউই করেন, অনেক প্রতিষ্ঠান সেখানে, আপনারা দুজন তো সেটিও করছেন। আমরা সিদ্ধান্ত নেই, আমরা আজ পর্যন্ত আমি অনেক হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েই হতো অনেক সময়, কিন্তু কখনো সে বলে নাই যে না এই সিদ্ধান্ত ঠিক হলো না, বাট আমরা আলোচনা করি পরে বাড়িতে বসে যে না এই সিদ্ধান্তটা বোধহয় নেওয়া ঠিক হয়নি। হ্যাঁ, এটা আলোচনা হইতে পারে, কিন্তু অফিসের মধ্যে এটা আমরা শো করি না। আবার অনেক সময় হয় কি যে কোন একটা হয়তো যে রিপোর্টার রিস্ক হতে পারে, ও না আমার সাথে আলাপ করে যে এটা কি দেওয়া ঠিক হবে, তো আমি বলি যে হয়তো দুজনে আলাপ করি যে না একটু চেঞ্জ করে দাও বা একটু অন্যভাবে দাও, ঠিক এইভাবে দেওয়া ঠিক হবে না, এটা আবার আলাপ করি নি আমরা অনেক সময়। অনেক সময় ওরা আবার দুই একটা রিপোর্ট হয়তো চলে গেলে আমি হয়তো আবার ডিফার করি যে এটা হয়তো ঠিক হলো না, কিন্তু ওইটা নিয়ে আমাদের মনোমালিন্য বা ঝগড়াঝাটি এরকম কখনোই হয় না। ওনার সম্পর্কে বলবেন না, মানে উনি তো অনেক কথা বললেন, আপনিও বললেন না, ওনার সবচাইতে ভালো দিক কি যেটি মনে হয়েছে আপনার এই দীর্ঘ তিন দশকের অভিজ্ঞতায়, আর ওনার দুর্বলতার জায়গা বা ত্রুটি যদি আমি আলোচনা করতে বলি, সামনাসামনি আমরা আলোচনা করি কোনো অসুবিধা নেই। না, ওর সবচেয়ে বড় গুণ যেটা সেটা হচ্ছে বড় গুণ কোনটা বড় দোষ কোনটা যেটা সেটা হচ্ছে মানবিক গুণ, আমি যেটাকে বলবো যে ও যে জানে যে ওর শত্রু, তারপরে যদি সে এসে ওর কাছে একটা হেল্প চায় সে সেটা করবেই, কখনো যে আমার একটা ক্ষতি করেছে সে আমার কাছে হেল্প চাইছে সেটা সে কখনোই, ও যদি করতে পারে কারো উপকার সে সেটা করবেই, এটা হচ্ছে তার সবচাইতে বড় গুণ। আর স্বামী হিসেবে বা বাবা হিসেবে একটা জিনিস আমার খুব ইয়ে লাগে, আমার যখন বিয়ে হয়েছিল তখন সবাই বলতো যে ও আমাকে বলেছিল যে তুমি যে আমাকে বিয়ে করবে সাংবাদিকরা কিন্তু সময় দিতে পারে না, আমি ওটা মেনে নিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু আমি দেখেছি আমার অসুখ বিসুখ হোক বা বাচ্চার অসুস্থতা হোক বা বিশেষ কোনো ই হোক, ও যত ব্যস্ততাই থাকুক তার মধ্যে থেকে সময় সে বের করে। যেমন গত দুদিন আমি জ্বরে ভুগছিলাম, ওই দুদিন কিন্তু অফিস করেনি, আমি একবারও বলিনি যে তুমি অফিসে যেও না, কিন্তু যেহেতু দেখেছে বাসায় আর কেউ নেই আমার কাছে থাকা ওর দরকার, ও কিন্তু গত দুদিন অফিসে যায়নি, বাসার থেকে সব করেছে যায়নি যেহেতু আমি অসুস্থ। এই যে কেয়ারিং, সে হাজবেন্ড হিসেবে বা বাবা হিসেবে আমি মনে করি যে 100% যে সফল। আর যদি দোষ, ওর কোনো দোষ আমার চোখে পড়ে না, তারপরে যদি আমি বলি সেটা আমি বলি যে অতিরিক্ত সরল, সে মানুষকে এত বিশ্বাস করে, সে মানুষকে বিশ্বাস করে বলে অনেক সময় ঠকতে হয় ওকে, হয়তো আমার সাথে অনেক ব্যাপার আলাপই করে না, তারপরে হয়তো একজনকে বিশ্বাস করলো, বিশ্বাস করে এমন একটা কাজ করলো দেখলাম যে সে তাকে ঠকালো। এই জিনিসটা মাঝে মাঝে আমি বলি যে এটা তো আমার সাথে একটু আলাপও করতে পারতে, বেশি সরল সে কারণে প্রায় ঠকতে হয় ওকে। এবার আপনার পালা, কি বলবো কি সম্পর্কে, বিশেষ করে শেয়ারিং আর কেয়ারিং এই দুইটা শব্দ তার মধ্যে আছে, মানে পুরো পরিবারটাকে আগলে রাখার জন্য যা যা করা দরকার, এটা আমি আগেও বলেছি এখনো বলছি যে বিন্দু মাত্র কোনো ঘাটতি আমি দেখি নেই, এটা একটা বড় প্লাস পয়েন্ট বলতে পারেন। আমি হয়তো বিদেশ চলে যাচ্ছি, পুরো অফিসটা দায়িত্বটা দিয়ে চলে গেলাম, কিন্তু আমি এসে দেখেছি ঠিকই আছে, এবং কোনোদিন কেউ কাউকে কারোর বিরুদ্ধে, আর একটা সুবিধা অসুবিধাটা হলো সে কোনো সিদ্ধান্ত নেয়ার, মানে কোনো ব্যাপারে অনেক সময় আমি জানি যে এই ছেলেটা ভালো করছে না, একজন স্টাফ সে কোনো সবাইকে বিশ্বাস করবে, সে বলে না 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 থাকতে কোনো অসুবিধা নেই। এই এটা একটা মানে অন্য দিক আছে যেটা সাধারণত থাকে না, আপনার একটা একটা সিদ্ধান্ত আছে না, বস ইজ অলওয়েজ রাইট,
কিন্তু তার ক্ষেত্রে আমি লিখেছি যে নো বস অলিজ অলিজ রাইট হবে কেন, আমি চিন্তা করে সিদ্ধান্ত নিব। তো এইটাতে মাঝে মাঝে আমাকে কষ্ট দেয়, তার কারণটা হলো কিছু সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে, এর উপায় নেই, নিতেই হয়, এটা একটা। বাট পরিবারের ক্ষেত্রে সে শুলা না, মানে কোন রকমের কোনো আমি কি দেখি নেই, কোনো অভাব তার মধ্যে আমি দেখি নেই। বাট একটা ঠিক, মানে সবসময় তার ভালো দিকটা যেটা আমি মনে করি যে সে মানুষকে কাছে টানতে পারে, পরিবারে আড্ডা দেয়, মানে আড্ডা বাড়িতে আসলে সবাইকে নিয়ে সে হুলস্থুল করবে, গল্প বলবে, এবং সব ভালো গল্প বলতে পারে, গান গাইতে পারে, মানে ছড়া লেখে, এই সব গুণাবলী তার মধ্যে আছে। আর যেটা খারাপ দিক যেটা আপনি বলছেন, মানে দুর্বল দিক যেটা বলছেন, যে সে সিদ্ধান্ত নিতে দেরি করে। একটু ছুটি পেলে আমরা দেশের বাইরে চলে যাই বেড়াতে, নিরিবিলি, মানে দেশের ভিতরে থাকে না, মানে সবাই চেনে তো ওকে, মানে আমরা ফ্রি থাকতে পারি না, এই জন্য একটু ছুটি টুটি পেলেই বাচ্চাটাকে নিয়ে আমরা দেশের বাইরে চলে যাই। ওই সময়টা যে আমি ফোনটা বন্ধ করে দিই, যে 10 দিন 15 দিন শুধু আমার আর আমার বাচ্চার, তুমি আমাদের সাথে থাকবা, আমরা একসাথে ঘুরবো, একসাথে বেড়াবো, একসাথে খাবো, একসাথে ঘুমাবো। তো এ হলো মানে সবচেয়ে বড় আমাদের, এটা হচ্ছে যে দেশের বাইরে চলে যাওয়া, একটু বেড়ানো। আর ছোট খাটো ছুটি ছাটা পেলে হয়তো ওই আমার বাড়িতে আমি আত্মীয় স্বজনদের ডাকি, বন্ধু বান্ধবদের ডাকি, অথবা আমরা কারো বাসায় বেড়াতে যাই, এভাবেই কাটে আর কি আমাদের ছুটি ছাটা। নাটক দেখি, সিনেমা হলে কিছু সময় দেখি, ইদানিং ওষুধ দেখা হয় না খুব। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি? না, ইদানিং দেখেছি, আগে অনেক দেখেছি, অনেক দেখেছি, কিন্তু এখন আর দেখা হয় না। সর্বশেষ মনে পড়ে কবে গেছেন আপনারা দুজন দুজন একসঙ্গে? অনেকদিন হয়ে গেছে না, গেছি আমরা ইংল্যান্ডে ছিলাম যখন, ইংল্যান্ডে ব্যাংককে, আমরা আসলে না ঢাকায় সিনেমা দেখা হয় না, কিন্তু না ব্যাংককে গেলে বা সিঙ্গাপুরে গেলে, লন্ডনে, আমেরিকাতে গেলে আমরা সিনেমা দেখি, অনেক সিনেমা দেখি। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এবং ঈদের এই বিশেষ তৃতীয় মাতা যারা আসেন তারা প্রত্যেকেই কিছু না কিছু, কারণ ঈদের আনন্দটা ভাগ করে নিতে কিছু না কিছু করে থাকেন পারফরমেন্স। তো আপনি কি করবেন? একটি তো আমরা জানি যে আপনি ছড়া লেখেন, বেশ ভালো ছড়া লেখেন, বইও আছে আপনার, কটি বই আছে ছড়ার? আমার 21টা বই বেরিয়েছে। একটু ছড়া শোনাবেন আপনি এই ঈদের আনন্দের সময়টাতে? হ্যাঁ শোনাতে পারি, তবে জিলুর ভাই হয় কি আমার ছড়া না মনে থাকে না, একটা দুইটা ছড়া মনে থাকে ওইটাই সব জায়গায় বলি, কোনো অসুবিধা নেই, ওই পুরানো ছড়ায় একটা বলি। আমার ছড়াটার নাম হচ্ছে কাঁটা। খাচ্ছে খোকন ট্যাংরা পুটি, বিদলো গলায় কাটা, বলল সবাই ওঠ না খোকন, ধন না ফুসির পাটা, আম্মু বলে বিদলে কাটা, লাগবে না তো দাওয়া, বিড়াল যদি ইচ্ছে করে অমনি কাটা হাওয়া, কোথায় বিড়াল কোথায় বিড়াল, হচ্ছে যখন খোঁজা, বিড়াল তখন ভয়ে কাতর ছুটছে জোরে সোজা, খোকন তখন বলছে কেঁদে পথ বলো কি আছে, আব্বু বলে জলদি চলো চিকিৎসকের কাছে। চমৎকার, আপনার পালা। আমি তো কিছুই বলবো না, গান তো আমি বলেছি ওই দিকেই আমি দিতে পারি, কারণ আমি আসলে মানে কি বলবো, রিপোর্ট লিখতে পারি আপনার হয়ে গান, অবশ্যই যদি আমাদেরকে খুব মজার আপনার কোন একটা ছোট্ট করে একটা গল্প শোনান। বিশ্বকাপ ফুটবল 1990, খুব ছোট্ট করে, বাংলাদেশের বেশি সময় আমার হাতে, বাংলাদেশের মানে প্রথম বাংলাদেশি সাংবাদিক আমি কভার করতে যাচ্ছি। ফুটবলের তারকা জাদুকর যাকে বলা হয় ম্যারাডোনা, তার সাক্ষাৎকার, তার মুখোমুখি হয়েছিলাম, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা। বিশেষ করে এই অঞ্চলের কোন সাংবাদিক তখন তার মুখোমুখি হননি, ম্যারাডোনা তো আসলে এই অঞ্চল সম্পর্কে তার ধারণা নেই, ইন্ডিয়া বুঝতেন কিন্তু বাংলাদেশ বুঝতেন না, জানতেন না কোথায় বাংলাদেশ, জানতেন না। তার সহকর্মী যে তার পিএস যাকে মানে ইন্টারপ্রেটার হিসেবে যিনি কাজ করেন, তিনি বলছিলেন যে এরা ভেরি ক্লোজ টু ইন্ডিয়া। তারপরে কথা বললেন বাংলাদেশ সম্পর্কে, তার ধারণা একেবারেই ছিল না, আমি 90 কথা বলছি, এখন বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীতে সবাই জানে। তো বাংলাদেশি একজন সাংবাদিক
এই রিপোর্ট আমি তার সাক্ষাৎকার নেওয়াটা নেওয়ার পরে তিনি যা বললেন পরের দিন ইত্তেফাকে রিপোর্টটা পাঠানোর পরে ফ্রন্ট পেজে তিন কলাম সারোয়ার ভাই তো নিউজ এডিটর ছিলেন তিন কলাম ছাপা হলো আমার আমি আমার মনে করি অনেক রিপোর্ট আমার জীবনে আলোচিত হয়েছে আপনি জানেন কিন্তু এই রিপোর্টটাই আমি এখনো আমি মনে করি ওই ঘটনা এটা একটা স্মরণীয় ঘটনা হিসেবে আমার জীবনে থাকবে এবং আমি এটা বই লিখছি বিশ্বকাপের দিনগুলো তো আমি পাঁচটা বিশ্বকাপ কভার করেছি আপনার কটি বই বেরিয়েছে এখন পর্যন্ত আমার বই বেরিয়েছে পাঁচটা ছটা বহুকাল মানে ছোটবেলা গান শিখেছিলাম কিন্তু বহুকাল গানের সাথে কোন সম্পর্ক নেই মানে কি গাইবো আমি আচ্ছা চেষ্টা করছি দুই লাইন সোনার পালঙ্কির ঘরে লিখে লিখে ছিলেমে দারে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে বুকের ভিতর লো না ব্যথা চোখে আমার ঝরে কথা এপার ওপার তুলপার একা যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে চমৎকার এক কথা চমৎকার অনেক ধন্যবাদ মাহবুবা চৌধুরী এবং আমি মতিউর রহমান চৌধুরী দর্শক কথা বলছিলেন সাংবাদিক দম্পতি মতিউর রহমান চৌধুরী এবং মাহবুবা চৌধুরী এক সফল দাম্পত্য জীবনের ইতি কথা আমরা শুনলাম এবং আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি তাদের এই যাত্রা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হোক এবং আরও সুখময় হোক তাদের জীবন এবং এর রহস্যটা মূল রহস্য সেটিও তারা উচ্চারণ করেছেন এই কর্ম ব্যস্ততার মধ্যে ঝুঁকিপূর্ণ জীবনের মধ্যে এটিকে সফল করে তোলবার সেটি হচ্ছে যে স্যাক্রিফাইস শেয়ারিং এবং কেয়ারিং দুজনের মধ্যে সেটি প্রবলভাবে আছে এবং এটি যে কোনো দাম্পত্য সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক